অবশেষে শেষ হলো তিতলি সিরিয়াল, কিন্তু কেন শেষ হয়ে গেল তিতলি সিরিয়াল বিস্তারিত সব জানতে নাটিনি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি তিতলি ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। পরপর ধারাবাহিক বন্ধের খবর, দেশের মাটি শেষের পথে সকলেরই জানা। টেলিপাড়া বলছে বন্ধ হতে চলেছে আরও দুটো ধারাবাহিক, স্টার জলসার তিতলি আর রান্নার শো গোলেমালে গোল। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকে জানতে পেরেছি তিতলির পরিচালক সুশান্ত দাসের সঙ্গে আলাপচারিতা। সুশান্ত দাস জানিয়েছে 416 পর্বে শেষ হচ্ছে তিতলি সিরিয়াল। সুশান্ত দাস এটা নিজেই স্বীকার করেছে। বৃহস্পতিবার শেষ শুট হয়েছে, তার থেকেও বেশি চর্চা চলছে রান্নার শোকে ঘিরে। মাত্র 16 পর্বে ফুরিয়ে যাচ্ছে তারকাদের রান্নাবান্না। দেশের মাটির ক্ষেত্রে ম্যাজিক মোমেন্টসের তরফে প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুরোটাই চ্যানেল এবং সংস্থার যৌথ সিদ্ধান্ত। তিতলির উড়ান থেমে যাওয়ার কারণ কী কেউ সদুত্তর দেননি, তবে অন্দরমহলে খবর কম টিআরপি বন্ধের কারণ। এছাড়াও তিতলি বেশ কিছু অবাস্তব কাণ্ড কারখানা দেখিয়েছে, যার ফলে বহু দর্শক বারবার কটাক্ষের শিকার করেছে এই ধারাবাহিককে। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় দুনিয়ায় হাতে ঘড়ি মধুপ্রিয়ার। সুশান্তের ধারাবাহিকে দীর্ঘদিন পরে ছোট্ট পর্দায় ফিরেছিলেন আরিয়ান ভৌমিক, তাই এবার এই ধারাবাহিকটি শেষ হলো। তো দর্শকেরা, মাত্র 416 পর্বেই শেষ হলো তিতলি সিরিয়াল, এই বিষয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।